গরুর মাংস যদি কেটে রাখা হয়, তখন যেরকম দেখা যায় আমাদের জিহ্বা কিন্তু অনেক সময় বা টাং কিন্তু অনেক সময় এরকম হয়ে যায়। এটাকে আমরা গ্লসাইটিস বলি। এটা সাধারণত B12 ডেফিসিয়েন্সিতে পাওয়া যায়। আমাদের ভিটামিন B12-এর অভাব হলে এটা হয়। এছাড়া আয়রনের যদি অভাব হয় তখনও কিন্তু এরকম হতে পারে। তাছাড়া শরীরে যদি জিঙ্ক কমে যায়, জিঙ্কের অভাবে এরকম দেখা যায়। তাহলে আমরা জানলাম যে আয়রনের অভাবে হয়, B12-এর অভাবে হয়, জিঙ্কের অভাবে হয়। কিছু ওষুধ খেলে কিন্তু এরকম হতে পারে, যেমন আমরা একটা প্রেশারের ওষুধ দিই, সিনিবিটর গ্রুপের ওষুধ খেলে এরকম হতে পারে। টিবি হয় অনেক সময়, টাঙে বা জিহ্বাতে কিন্তু টিবি হতে পারে বা যক্ষ্মা হতে পারে। তো এইটা এখানে হলেও কিন্তু এরকম দেখা যায়। এছাড়া যদি অ্যালকোহল খায় কেউ, এবং আমাদের দুটো খুব রেয়ার ডিজিজ আছে, ক্রনস ডিজিজ এবং সিলিয়াক ডিজিজ, সে দুটো অসুখেও কিন্তু এরকম হতে পারে। তো যাই হোক, এরকম যদি হয় একজন ডাক্তার দেখাবেন, কারণ কারণ নির্ণয় জরুরি। আপনার এই ধরনের টাঙে আপনি শুধু ভিটামিন খেলেন বা আপনি শুধু বিভিন্ন রকম খাবার খেয়ে চেষ্টা করলেন, এটা কিন্তু সঠিক চিকিৎসা হলো না। কেন এটা হচ্ছে কারণটা বের করতে হবে। ধন্যবাদ সবাইকে।